সবাই কেমন আছেন? আচ্ছা, এখানে আসলে আমাদের যে প্রোগ্রামটা বাবুল ভাই করছে, আয়োজন করছে, আসলে প্রথমে একটা ধন্যবাদ না দিলেই নয় যে মাস্ক বিতরণ কর্মসূচি, আসলে এই করোনার এই সময়টা যে মাস্ক বিতরণ কর্মসূচি এইরকম একটা মহৎ কাজে আসলে মানে আমি অংশ নিতে পারে, সবাই মানে বিশেষ করে এই বাবুল ভাই এবং আমাদের লিয়াকত ভাই, আমি তো দাদা ভাই বলে ডাকি, হ্যাঁ, তাদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, সবাই সবাই তাদের জন্য দোয়া করবেন, হাত তালি দেন তাদের জন্য। হ্যাঁ, আর আর ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা আছেন, বিশেষ করে যে মনির ভাই, আসাদুজ্জামান দাদা ভাই, উনি বললেন অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ, উনি ইন্ডিয়ায় ট্রিটমেন্টে যাবে, উনি ওনার বক্তব্য শুনলাম, সবাই আমার জন্য আমরা তার জন্য দোয়া রাখি। হ্যাঁ, এখন আমি যে বিষয়টা বলার জন্য আসলে আপনাদের মাঝে আসছি তা হচ্ছে যে এই করোনা যে এই সময়টা আপনারা একটু সবাই একটু মানে দেখে শুনে চলাফেরা করবেন। আপনারা একটু সবাই যে প্রথমে যখন আমাদের করোনা শুরু হয়েছিল তখন কি সবার করোনার কথা মনে আছে? আমরা কিন্তু সবাই খুব ভয় পেয়ে গেছিলাম, রাস্তায় কিন্তু একটা লোকও দেখা যাইতো না। আমরা সাতটা যখন বাজতো তখন দেখতাম যে সাতটা মানে কোনো লোক নাই, আর এখনকার বিষয় কিন্তু তার সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। আগে আমরা যে নিয়মে চলতাম আমরা কিন্তু সেম সেই নিয়মে চলা শুরু করছি, যার পরিপ্রেক্ষিতে এখন কিন্তু প্রবণতাটা অনেক বেশি। আর আর একটা বিষয় হচ্ছে যে এইখানে যে বাচ্চা কাচ্চারা আছে, আপনারা যে আপনারা তো গার্ডিয়ান আছেন, এটা একটু খেয়াল রাখবেন অবশ্যই যেন যে বাচ্চা কাচ্চা গুলো যেন এই 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 করোনা যে সেকেন্ড ওয়েভটা, এই সেকেন্ড ওয়েভটা যেন একটু মানে একটু সাবধানে থাকবেন, কারণ ঠান্ডার সময়, হ্যাঁ, ঠান্ডার সময় আপনার 13 ডিগ্রি সেলসিয়াস তখন কিন্তু করোনা একটু সমস্যা হইতে পারে। হ্যাঁ, এটা সাইন্টিফিক্যালি ব্যাখ্যা আছে, যাই হোক এটা এটা আপনাদের সাবধান থাকার জন্য বলা হইল। আর প্রথমে আপনাদের যে কথাগুলো বললাম আর দ্বিতীয় যে কথাগুলো বললাম এগুলো একটু আপনারা অবশ্যই মেনে চলবেন। আর আরেকটা বিষয় হচ্ছে এবার তো মুজিব বর্ষ না, আমরা জানি না সবাই যে এবার মুজিব বর্ষ, আমরা কিন্তু মুজিব বর্ষ আসলে পালন করতে পারি নাই, সরকারি ভাবে পালন করতে পারি নাই, আর এখানে যে আমাদের যদিও যে ভাইরা আছে এরাও কিন্তু পালন করতে পারিনি। আমরা সার্বিক ভাবে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, হ্যাঁ, তার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করে আমরা যে মুজিব বর্ষটা পালন করার উদ্যোগ নিয়েছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা কিন্তু সেটা পারি নাই, যার কারণে আসলে আমরা এই মুজিব বর্ষটা মানে আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি যে মুজিব বর্ষে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মহান আল্লাহ ভালো রাখুক, পরকালে ভালো রাখুক। হ্যাঁ, তার আত্মার প্রতি তার রোহের প্রতি মাগফিরাত কামনা করছি আমরা। আর আপনাদের আর একটা বিষয় যেটা বলে যাই সেটা হচ্ছে মাদকের যে বিষয়টা আছে, আপনারা এই মাদকের বিষয়টা দেখা যাচ্ছে যে এই যে পাড়ায় খুব মানে আশেপাশে খুব মাদকের বিষয়গুলো নিয়ে খুব সেন্সিটিভ যে বিষয়গুলো হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে যে ছোট ছোট বাচ্চা কাচ্চা যারা আছে এবং আপনার বৃদ্ধ বয়সে যারা আছে, বৃদ্ধ বয়সের লোকদেরও আমরা দেখি যে এই মাদকের সঙ্গে সম্পৃক্ত, এবং বাচ্চা কাচ্চা যারা আছে তারাও কিন্তু মাদকের সঙ্গে সম্পৃক্ত। আর পাশাপাশি আমাদের যুবক সমাজ, জাতি যাদের কাছ থেকে সবকিছু আশা করে, মানে যুবক যে দেশের যুবক সমাজ যত বেশি সৃজনশীল সে দেশটা তত বেশি প্রগতিশীল, তত বেশি উন্নত। আমরা তো উন্নত বিশ্বে পা দিয়েছি না, আপনারা বলেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছে, আমাদের আমাদের জিডিপি কিন্তু এখন হাইয়েস্ট গ্রোথ পজিশনে চলে গেছে, তা আমরা যে সৃজনশীল পজিশনে এসে আমরা যদি আজ দেশের ভিতরে যে মাদকের যে সাম্রাজ্যটা চলে আসছে, হ্যাঁ, এইটা যদি ছড়িয়ে দেয়, এটা যদি ছড়ায় যায়, আমাদের আমাদের যুব সমাজ তো ধ্বংস হয়ে যাবে। আর যে দেশের যুব সমাজ ধ্বংস হয়ে যায়, নেপোলিয়ন একটা কথা বলছিল যে যে দেশে মা উন্নত সে দেশে বাচ্চা উন্নত, তা আমাদের দেশে যদি যুব সমাজ ধ্বংস হয়ে যায়, হ্যাঁ, দেখা যাচ্ছে মহিলারাও কিন্তু মাদকের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। হ্যাঁ, আমি আমি তো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছি তখন দেখছি যে ইউনিভার্সিটির অনেক মেয়েরাই আছে মাদকের সঙ্গে সম্পৃক্ত, তা এই যে জাতির মা ধ্বংস হয়ে যায় সে জাতির বাচ্চা তো ধ্বংস হবেই, এই জন্য আমরা চাই না যে এই মাদকের সঙ্গে যেন কেউ সম্পৃক্ত না থাকে। পাশাপাশি আপনারা এই করোনার সময় আপনারা সবাই একটু নিরাপদে পথ চলবেন, নিরাপদ থাকবেন, সবাই সাবান দিয়ে হাত ধোবেন, বাসায় প্রবেশের পরে পরে গোসল করে ফেলবেন, এটা আপনাদের জন্য সতর্কতামূলক দিক নির্দেশনা বললে বলা যায়। আর পাশাপাশি আমাদের সবার জন্য দোয়া করবেন, আমাদের 30 লক্ষ শহীদ যারা শহীদ হয়েছেন তাদের রুহের
আত্মার প্রতি মাগফিরাত কামনা থাকলো, সবাই তাদের জন্য দোয়া করবেন। আর আরেকটা কথা বলতে চাই, যে আসলে না বললে নাই, এখানে আমাদের যারা বীর মুক্তিযোদ্ধা আছেন, হ্যাঁ, তাদের প্রতি অবশ্যই আপনারা সম্মান রাখবেন। অনেকে দেখা যায় যে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিভিন্ন সময় বিভিন্ন রকম বাজে কমেন্ট করে, হ্যাঁ, এটা কখনো করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। কারণ আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, হ্যাঁ, আমি দেখেছি, আমার আমি দেখতে পাইনি, কিন্তু আমি আমার বাবার কাছে যে গল্পগুলো শুনেছি, আসলে এগুলো খুবই হৃদয় বিদারক, এই হৃদয় বিদারক ঘটনাগুলো আপনারা কিন্তু সাক্ষী হইতে পারেন নাই। যাদের 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 ঘরে বীর মুক্তিযোদ্ধারা আছেন, হ্যাঁ, তাদের কাছ থেকে আসলে শুনতে পারবেন এবং তাদের প্রতি অবশ্যই সম্মান রেখে চলাফেরা করবেন। পাশাপাশি সবার নিরাপত্তার জন্য আমাদের থানার যে নাম্বার গুলো দেওয়া আছে, আপনাদের সবার কাছে কি আছে? আপনাদের সবার কাছে কি শেরে বাংলা নগর থানার নাম্বার গুলো আছে? আমাদের নাম্বার গুলো আছে, এই নাম্বার গুলো অবশ্যই আপনারা আপনাদের মোবাইল ফোন অবশ্যই রিসিভ করে রাখবেন। যে কোনো বিপদ আপদ ভালো মুসিবত যেই সমস্যা হোক না কেন, আপনারা এই সমস্যা সমাধানের জন্য আমাদের অবশ্যই নক করবেন। হ্যাঁ, প্রয়োজন আপনারা থানায় চলে যাবেন, আমাদের ফোনে যদি কখনো না পান, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে ফোনে পাইলেন না নেটওয়ার্কের কারণে, আমাদের ফোন 24 ঘন্টা চালু থাকে, ফোনে যদি না পান অবশ্যই আপনারা থানায় চলে যাবেন, আপনাদের যে সমস্যার সমাধান আমরা ইনশাল্লাহ করে দেব। পাশাপাশি আপনাদের সবার প্রতি দোয়া রইল, মা বোন যারা থাকলো তাদের প্রতি নির্দেশনা রইল, প্রত্যেকে যেন তাদের বাচ্চাদের একটু দেখে রাখেন। কারণ সবাই যে বক্তব্য দিয়ে গেছে, আমি সেই বক্তব্যটা দিতে চাই না, কারণ সবাই যেটা বলবে একই কথা আমি বলে শুধু শুধু সময় নষ্ট করবো না, যার কারণে আমি আপনাদের মানে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে আমি এই কথাগুলো বলে দিলাম, যেন আপনাদের আসলে একটু উপকার করতে পারি। কারণ এইখানে আসছি আমি একটা জনসচেতনতামূলক কাজে, এখানে মাস্ক বিতরণ কর্মসূচি, হ্যাঁ, আমি চাইলাম যে মাস্ক বিতরণ কর্মসূচি যখন একটা প্রগতিশীল কাজ, এই কাজে অংশগ্রহণ প্লাস আপনাদের সামনে উপস্থিত হয়ে আপনাদের দুটো নির্দেশনামূলক কথা যদি বলতে পারি, আসলে নিজেকে ধন্য মনে হবে। তো সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, বাংলাদেশ চিরজীবী হোক।